ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি গত 24শে ডিসেম্বর থেকে অন্তরালে রয়েছেন। গত 10 মাস ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন, কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। কিছুদিন আগে গুজব ছড়ায় তিনি ছেলে সন্তানের মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি, যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছুদিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোল জুড়ে এসেছে ছেলে সন্তান। যদিও নায়িকার কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, কেননা বরাবরের মতো এখনও তার নম্বরটি বন্ধই রয়েছে। এইসব ঘটনার মধ্যেই পপির বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেছেন, পরিবার নিয়ে আমি অনেকদিন ধরে খুলনায় আছি, শুনেছি পপি মা হয়েছে। এসব নিয়ে নানানজনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তাই আছি, আমি এবং আমার পরিবারের কেউই এই বিষয়ে কিছুই জানে না। এমনকি নাতি ছেলে হওয়ার খবর শোনার পর পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ও ফোনই রিসিভ করে না। এখন মেয়ে হয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এ দুঃখ আমি কাকে জানাবো? আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার। বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন এই নিয়েও রয়েছে গুঞ্জন। কারোর ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার কেউ কেউ বলছেন তিনি বসবাস করেন ঢাকার একটি ডিপ্লোম্যাটিক এলাকায়। এদিকে গত আগস্ট মাসে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে, সেখানে তিনি দাবি করেন পপি তার খোঁজ খবর নেন না, এমনকি তারা একে অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।